আজ আমি তোমাদেরকে বলবো যে তোমরা যে নরম গদি বা ম্যাট্রেসে আরাম করে ঘুমো সেইগুলো ফ্যাক্টরিতে কেমনভাবে বানানো হয়। ম্যাট্রেস বানানোর জন্য সর্বপ্রথম একটি লোহার তার ব্যবহার করা হয়। এই লোহার তারকে একটি মেশিনের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় যেখানে এই তারগুলির ছোট ছোট স্প্রিং বানানো হয়। তারপরে এই স্প্রিংগুলিকে একটি সুতোর পাতলা চাদরে মেশিনের দ্বারা প্যাক করা হয়। এই রকমভাবেই এই মেশিন এই পাতলা চাদরে স্প্রিংগুলিকে প্যাক করে। তারপর একটি মেশিনের দ্বারা এই পাতলা চাদরে লাগানো স্প্রিংগুলিকে একসাথে জুড়ে দেওয়া হয়। সেই জন্য এই দুটি সিটকে একই দিকে দাঁড় করিয়ে আঠা লাগিয়ে চিটিয়ে দেওয়া হয়। তারপর একের পর এক স্প্রিং এরকমভাবে লাগিয়ে দেওয়া হয় আঠার মাধ্যমে। ঠিক এইভাবেই একটি বেড তৈরি হয়ে যায়। এরপর তৈরি করা হয় এই সিটে ব্যবহার করা সফট ফর্ম। সফট ফর্ম তৈরি করা হয় একটা স্পেশাল লিকুইড দিয়ে। এই স্পেশাল লিকুইড একটি চারকোনা পাত্রে ঢালার কিছুক্ষণ বাদেই ফুলতে থাকে এবং এই লিকুইড পুরোপুরিভাবে ফুলে একটি সফট ফর্মে পরিণত হয়ে যায়। তারপর এই রকমভাবেই কিছুক্ষণ রেখে দেওয়া হয়। তারপর এই ফর্মকে একটি প্রেসিং মেশিনের নিচে রেখে টিপে দেওয়া হয় এবং একটি কাটিং মেশিনের দ্বারা এই ফর্মের খারাপ ধারগুলিকে কেটে ফেলে দেওয়া হয়। চারিদিক সুন্দর করে কেটে এই ফর্মকে পারফেক্ট শেপ দেওয়া হয় এবং একটি কাটিং মেশিনের দ্বারা এই ফর্মকে পাতলা পাতলাভাবে 10 ভাগ করা হয়। এরপর শুরু করা হয় এই ফর্মের উপর পরানোর জন্য চাদর। এর জন্য একটি সেলাই মেশিনের সাহায্যে একটি কটন শিটের সাথে পাতলা ফর্ম সেলাই করা হয় এবং এক্সট্রা শিটকে কাঁচির মাধ্যমে কেটে ফেলে দেওয়া হয় এবং ফাইনাল সেলাই করে দেওয়া হয়। তারপর সেই মোটা ফর্মের উপর একটি পাতলা ফর্ম লাগানো হয়। প্রথমে স্প্রে গানের মাধ্যমে আঠা স্প্রে করা হয় এবং পাতলা ফর্মটিকে চিটিয়ে দেওয়া হয়। তারপর এরকমভাবেই আরও দুটি ফর্ম চেটানো হয়। তারপর এই পুরো বেডটিকে একটি বেডশিট পরিয়ে দেওয়া হয় এবং একটি কটন শিট এই বেডের উপরে রেখে সেলাই করে দেওয়া হয়। তারপর এই বেডের নিচের দিকে একটি কটন শিট লাগানো হয় এবং ম্যাট্রেস পুরোপুরিভাবে তৈরি। তারপর এই ম্যাট্রেসকে মেশিনের দ্বারা প্লাস্টিক কভারে মুড়ে দেওয়া হয় এবং অন্য একটি মেশিনের দ্বারা প্রেসার দিয়ে সমান করে দেওয়া হয় এবং রোল বানিয়ে ফেলা হয়। এইবার এই ম্যাট্রেসকে একটি বাক্সে প্যাক করে দেওয়া হয়। তারপর যখনই এই ম্যাট্রেস থেকে প্লাস্টিক সরানো হয় তখন এই ম্যাট্রেস আগের মতো আবার খুলে যায়। তো এরকমভাবেই যে কোনো ফ্যাক্টরিতে ম্যাট্রেস বানানো হয়। আর ভিডিওটা আজকে এতটাই ছিল। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।